সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতির বিধান নিয়ে হাইকোর্টের রায় নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইশতি। ইশতি, এ নিয়ে আইনজীবীরা কি বলছেন আর রাষ্ট্রপক্ষের বক্তব্যই বা কি? বাবলি, গেল বছরের 26 সেপ্টেম্বর এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রায়ের জন্য দিন প্রশ্ন করা হয় যে সরকারি কর্মকর্তাদের কেন হচ্ছে হলো গ্রেপ্তারি পরোয়ানা করার জন্য কেন অনুমোদন লাগবে। এরপরেই কিন্তু আজকে পূর্ণাঙ্গ রায় এসেছে। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে সরকারি আইনজীবীদের যে রক্ষা করার জন্য যে 41 যে আইন ধারাটি আছে তা সংবিধানের 27 ও 31-এ সম্পূর্ণ পরিপন্থী, তার জন্য এটাকে বাতিল করা হয়েছে। এ বিষয়ে কথা বলেছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল জানিয়েছে প্রতি বছর সরকারি কর্মকর্তাদের বৃদ্ধি পাচ্ছে, এ কারণে যদি এই আইনটি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আইনি প্রক্রিয়াটা খুব দীর্ঘ হবে এবং এ কারণে এই রায়টাকে সে সহমত দিয়েছে। এবং অন্যদিকে যে রিটকারী আইনজীবী, তিনি কথা বলেছে এবং তিনি জানিয়েছে যে এই সরকারি যে আইনটি করেছিল সেই আইনটি কিন্তু সাধারণ নাগরিক এবং হচ্ছে সরকারি যে কর্মকর্তাদের মধ্যে যে একটি বিধাভেদ তৈরি করে দিত, এই কারণে তার এই রিট করাটা ছিল। এবং রিটের রায়ে কিন্তু আজকে এটি ক্লিয়ার হয়েছে যে এখন থেকে সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করার ক্ষেত্রে বা অভিযোগপত্র গ্রহণ করার ক্ষেত্রে এখন আর কোনো সরকারি অনুমোদন লাগবে না। এর ফলে হচ্ছে দেশের যে আইন ব্যবস্থা তা সুস্থ থাকবে এবং সরকারি কর্মকর্তারা বিচারের আওতায় আসবে। এই ক্ষেত্রে দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে এবং সরকারি দপ্তরের যে স্বচ্ছতা ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে।